হাতের মুঠোই এখন স্বস্তি। কয়েক বছর আগেও রাজধানীর এক স্থান থেকে আরেক জায়গায় যাওয়া, যেটা কিনা অসম্ভব ছিল অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং মোটরসাইকেলের কল্যাণে, তাই এখন সত্যি। বহুদিন চাকরির পিছনে ছুটে হতাশ এই বাইক রাইডার। এই রাইড শেয়ারিং অ্যাপটা আপনাকে কীভাবে উপকৃত করেছে? প্রথমত রাইড শেয়ারিং অ্যাপটা আমার জীবনে অনেক কিছু চেঞ্জ এনে দিয়েছে। আমাদের দেশের বেকারত্ব সেটা দূর হয়েছে, আমার যে বেকারত্ব ছিল আমি আগে জব করতাম, এখন জবটা লেস হওয়ার কারণে আমি রাইড শেয়ারটা করতেছি। আর বিশেষ করে ঢাকা সিটিতে অনেক যানজটের ভিতরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি না, খুব অল্প সময়ে এটা আমরা দ্রুত আমাদের কাজ মিটাতে পারি বা এক জায়গায় এক স্থান থেকে আরেক স্থান যেতে পারি। সেই দিক দিয়ে রাইড শেয়ারটা শুধু আমার জন্য না, আমার যারা প্যাসেঞ্জার যাদেরকে আমরা বহন করি তাদেরও সময় মতো সে গন্তব্যে পৌঁছাতে পারে বা কাজগুলো করতে পারে। আর রাইড শেয়ার করে আমি আমার জীবিকা নির্বাহ করতেছি, আমার ফ্যামিলি চালাচ্ছি, আমি নিঃস্বাচ্ছন্দে আছি, ভালো আছি। বিশ্বের উন্নত দেশগুলোর মতো কবছর আগে এই অস্বস্তির নগরযাত্রায় বড় সমাধান হয়ে আসে অ্যাপ ভিত্তিক মোটরবাইক। বাস আর সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য থেকে বাঁচতে অল্প দিনেই ভালো সাড়াও পায়। এই রাইডটা আসার পর আমাদের অনেক ভালো হয়েছে, যেখানে আমরা হাত খরচ আমাদের নেই, এই হুন্ডা চালা আমাদের টাকা আসে 400-500 টাকা পার ডে। যে জায়গায় যাবো ওই জায়গায় আমি একটু অচেনা, তো ওই জন্য একটু আমার লাভ আছে। এখন যখন অ্যাপস খুলছে আমরা তো আর অ্যাপসের জন্য, এই যে এই কাস্টমারটা গেলো তাকে যদি বলি এখন অ্যাপসের যে ভাড়া আসে সেই ভাড়া দেন, বঙ্গবাজারের ভাড়া 100-120 টাকা আসবে। হ্যাঁ, 100-120 টাকা ভাড়া আসবে, সে এখন যাচ্ছে 60 টাকায় যাচ্ছে। তাহলে আমরা তো ইউজ টু হয়ে গেছি, আমাদেরকে তো নষ্ট করতেছে যাত্রীরাই। সরকার যদি এই আইন করে যে যাত্রী আইসা বলবে যে আপনি অ্যাপসে যাবেন না, কন্ট্যাক্টে আমার সাথে যাবেন কিনা, সঙ্গে সঙ্গে পুলিশকে সোপর্দ করতে হবে। এই আইনটা করলে আমাদের জন্য ভালো হয়, আমরা এটার জন্য রেডি। না এখন আমরা ওইরকম, এখন যদি রাত্র 11টার পরে বলে যে দিয়াবাড়ি যাবে, আমি ওখানে যাবো না। আমি ওইরকম জায়গা মনে করে যাবো, বঙ্গবাজার এখন যাওয়া যাবে, গুলিস্তান এখন যাওয়া যাবে, কোনো অলিগুলির মধ্যে আমি যাবো না। তো সে যদি বলি এদিক দিয়ে জানে আমি যাবো না, ওটা আমার সিকিউরিটি আমি দেখবো না। আর চাকরি তো নাই অ্যাভেলেবেল, ছাটাই চলতেছে, মাস্টার্স কমপ্লিট করে গাড়ি চালাইতেছে আমাদের বন্ধু বান্ধবরা, কী করবে, কিছু করার নাই। 15-20 হাজার টাকা বেতন নাই, বেতন দিলে ঘুরায়, তাহলে এইটা দিয়ে মাসে 30,000 টাকা ইনকাম হয় কম হইলেও, তো এটা বেটার না? অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং মোটরসাইকেল সেবা আসার পর মানুষের মধ্যে যে স্বস্তি ছিল এখন সে স্বস্তি আর নেই, কমছে দিনে দিনে, অনিরাপদ হচ্ছে এই যাতায়াত ব্যবস্থা। বছর তিনেক যেতে না যেতেই এই বাইক সেবা নিয়ে অভিযোগ বড় হয়েছে মানুষের দিনে দিনে। যে কন্ট্যাক্টে যে যাচ্ছেন বা চুক্তিতে যাচ্ছেন বোঝাপড়া করে, এটা কি নিরাপদ? অ্যাপস তো বন্ধ এখন ভাই, অ্যাপস বন্ধের জন্য আর কি দেখা যায় যে আমার কাছে অ্যাপস আছে, আমি বলতেছি আপনি কল দেন, কিন্তু সে বলতেছে না আমার কল দেওয়ার সময় নেই, এবং অ্যাপসে যে ভাড়া আসে ওইটাও দিতে রাজি না, তারা আরও কমে যাবে। অ্যাপসে চালাই, এই যে অ্যাপস ওপেন আছে, কন্ট্যাক্টে কেন চালাতে চান বা কন্ট্যাক্টে কেন ডাকেন? আচ্ছা, কন্ট্যাক্টে কেন ডাকি, এই যে অ্যাপস খোলা, কন্ট্যাক্টে কেন ডাকেন, কী করবো, অ্যাপসে পাইতে হবে না, অ্যাপসে পান না যাত্রী, অ্যাপসে সবসময় কল থাকে না, অ্যাপসের চেয়ে কি কন্ট্যাক্টে যে একটা সমস্যা ফেস করে না অনেক সময় আর কি, মানে যেন ওই জিনিসটা ফেস করতে গিয়া কি ঝামেলা, মানে 10-20 টাকা বেশি নিলেও আমরা মানে চলে যেতেছি আর কি। মোটর সাইকেলের এই রাইডে করে আপনার মনে করেন যে যাতায়াত ব্যবস্থা বাইক যা বেশি হওয়ার কারণে জ্যাম আরও বেশি বাড়ছে। ছাত্র আন্দোলনের পর থেকে জরিমানা আর ট্রাফিকের কড়াকড়িতে এখন কিছুটা সচেতন হয়েছে মানুষ, সবার মাথায় হেলমেট দেখা যায়, কিন্তু এই হেলমেটগুলো কতটা নিরাপত্তা দিবে মানুষকে তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। হেলমেটটা পরে আসছেন, যাত্রীরা বেশিরভাগ আপনার বাড়ি হেলমেট পরতে চায় না, হেলমেট তো স্যার সেই করোনার মধ্যে তো আমি কোনো সময় দেখিনি কাউকে যে স্প্রে করে হেলমেট পরাইছে অথবা উঠার সময় যে সেফটি নিয়ে উঠছে। যে পাঠাতে যে হেলমেটগুলো থাকে সবগুলো নোংরা, এই কারণে বিশেষ করে উঠা মানে ওই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঝুঁকি আছে, 100% ঝুঁকি আছে, এই কারণে আপনার মূলত পড়া হয় না। আপনি যে হেলমেটটা পরছেন এটা কতটা নিরাপদ? এটা তো সেফটি না, ওরকম নিরাপদ না, এটা তো কানে তো আমার কোনো প্রোটেক্ট নাই, আমার কানে কোনো প্রোটেক্ট নাই।
ছোট ধরনের অ্যাক্সিডেন্ট হয়তো রক্ষা পাবে, বড় অ্যাক্সিডেন্ট হলে আর রক্ষা পাবে না। যাত্রীর সেফটি কি আপনারা ভাবেন? যাত্রী তো আমাদের সেফটি ভাবে না, আমরা কিভাবে ভাববো? যাত্রী আপনাদের সেফটি ভাবে না কেন? 200 টাকা ভাড়া, 100 টাকা যাবো না, তা আমরা হেলমেট কিনবো কি দিয়া? অ্যাপের মাধ্যমে বাইক সেবা নিলে বা দিলে কিছুটা নিরাপদ বলাই যায়। এরপরেও চুক্তিতে বাইক চালানোর মানসিকতা রয়ে গেছে বেশিরভাগ চালকের মধ্যে। এতে করে শুধু যে যাত্রীরাই নিরাপত্তাহীনতায় ভোগে তা নয়, বড় বিপদ হতে পারে চালকের। গত বছরের আগস্টে চুক্তিতে যাত্রী তুলে প্রাণ হারান পাঠাও চালক মিলন। কারণ মিলন বুঝতেই পারেননি যাত্রীবেশে এক ছিনতাইকারী উঠেছিলেন তার বাইকে। রাজধানীর মগবাজার মালিবাগ ফ্লাইওভারের তৃতীয় তলা দিয়ে যাওয়ার সময় পাঠাও চালক মিলনের মোটরসাইকেল আর মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয় ওই প্রতারক। কিন্তু ততক্ষণে প্রিয় বাবাকে চিরদিনের জন্য হারিয়ে এতিম হয়ে যায় মিলনের দুই সন্তান। রাত্রে এটা অনেক আগে দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, কিন্তু আমাদের পক্ষ থেকে ওভারে 25 টাকা নেয়। এখন যেই যানজট পড়ি আমরা 300 টাকা ইনকাম করতে পারি না। সরকার যদি একটা অ্যাপ বের করে, আমরা সরকারকে বিআইডিতে 20 টাকা 10 টাকা দিতে রাজি আছি। এত কিছুর পরও ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে লোক ডাকাডাকি করেন চালকরা, বাঁধে গাড়ির জট, ট্রাফিক পুলিশকে তৎপর দেখলেই আবার পালিয়েও যায়, মাঝে মধ্যে জরিমানাও গুনতে হয়। যাত্রী শিকার উচিত দেয় অথবা আমরা যদি ওনাকে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে তদন্ত করে পাই, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিই। সমস্যা হচ্ছে দুইভাবে এখন। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে রাস্তায় যানজটটা বা হচ্ছে রাস্তার উপর প্রচুর প্রেশার করছে, কারণ ইউজুয়ালি যে গাড়িটা থাকার কথা ছিল না রাস্তায় সেও এখন রাস্তায় চলে আসছে, এবং একজন ড্রাইভার একজন যখন যাত্রী থাকে, অথচ স্পেসটা কিন্তু আমি ক্যাপাসিটি 100% ব্যবহার করতে পারলাম না, আমার যানজট ক্যাপাসিটি আমার কিন্তু ডিটোরিয়েট করলো। সেকেন্ড যে ইস্যুটা সেফটির সমস্যা, সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে ওই যে অনেক চালক যারা আপনার চালাচ্ছে তারা কিন্তু ইনকাম করার আশায় এসেছে, এবং যেই কোম্পানিগুলো এসেছে তারা কিন্তু তাদের অ্যাপটা চালানোর প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু একটা রাস্তায় যখন বাণিজ্যিকভাবে আমি চলবো তখন এই চালকটার যাত্রীর প্রতি কী আচরণ হতে হবে, পাশাপাশি হচ্ছে যে সেফটি সেন্স, সে রাস্তা চিনে কিনা, সাইন মার্কিং সিগন্যাল আপনার হচ্ছে নিয়মকানুন জানে কিনা, এটার উপর যে একটা প্রশিক্ষণ দিতে হবে সেই বিষয়টা কিন্তু তারা নজর দিচ্ছে না। তারা শুধুমাত্র তাদের অ্যাপটা কীভাবে চালাতে হবে সেটা প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে দুর্ঘটনা যেমন বাড়ছে, সড়কের বিশৃঙ্খলাটা বাড়ছে। গত 2 সপ্তাহ আগে বিআরটিএর নির্দেশে আবার রাইড শেয়ারিং অ্যাপগুলো চালু হয়েছে এবং বাইক রাইডস প্রদান করা শুরু করেছে। তবে বেশ কিছু অযৌক্তিক নির্দেশনার কারণে বিআরটিএর পক্ষ থেকে এই অ্যাপে গাড়ি চালানোর প্রবণতা এখন কম দেখা যাচ্ছে। যাত্রীরা এবং ড্রাইভাররা অ্যাপের বাইরে গাড়ি চালানোর প্রবণতাটা বেশি পরিদর্শন করছে। রাইড শেয়ারিং কিন্তু আমরা মাত্র 2500 মতো গাড়ির অনুমতি দিয়েছি, অর্থাৎ যারা এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিয়েছে, 2500 মতো গাড়ি এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিয়েছে, তাদেরই কিন্তু শুধু অনুমোদন দিয়েছি, এর বাইরে কিন্তু এখন আমরা অনুমোদন দিই না। যদি কোনো চলে থাকে সেটা অবৈধভাবে চলতেছে।